দরজায় করোনার ছে পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস। এই গেমসে প্রথমবারের মতো ফেন্সিং ডিসিপ্লিন থেকে অংশ নিবে বাংলাদেশ। 2019 এসএ গেমসের পর এবারই কোনো আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ ফেন্সিং দল। লম্বা সময় পর কোনো বৈশ্বিক আসরে অংশ নেওয়ার আগে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোরে সকাল বিকাল কঠোর অনুশীলন করছেন ফেন্সাররা। তুরস্কের কোনিয়াতে হতে যাওয়া এই গেমসে অংশ নেবেন বাংলাদেশের চারজন ফেন্সার। তারা হলেন ফাতেমা, রুবেল, কামরুল ও মনিরুল। তাদের মধ্যে শুধুমাত্র একক ইভেন্টে অংশ নেবেন ফাতেমা, বাকি তিনজন একক ও দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়াই করবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে ফেন্সিং খেলায় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এসএ গেমসে একটি স্বর্ণপদক জয়। সেই পদকটি 2019 সালে জিতেছিলেন ফেন্সার ফাতেমা মুজিব। তাকে দেখেই স্বর্ণপদক জয়ের ব্যাপারে অনুপ্রাণিত হচ্ছেন অন্যান্য ফেন্সাররা। গত 19 সাব গেমসে আমাদের ফাতেমা মুজিব আমাদেরকে স্বর্ণপদক এনে আমাদের পথ দেখিয়েছে, আমরাও তার দিকে হাঁটতে চাই। সলিডারিটি গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন স্বর্ণজয়ী ফেন্সার ফাতেমা মুজিব। এতে বেশ উচ্ছ্বসিত সিলেটের এই সন্তান। আমি প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ উঠাবো এবং বাহিরের কান্ট্রিতে, এটা আমার জন্য অনেক সৌভাগ্য, এটার জন্য আমি অনেক খুশি। প্রথমবার সলিডারিটি গেমসে অংশ নিয়ে নিজের সর্বোচ্চটা দিতে চান তিনি। আমার যতটুক বেস্ট আছে আমি অতটুক আমি দিয়ে আমার মেধা দিয়ে আমি চেষ্টা করব যে আমার বাংলাদেশের জন্য আমি যেন আবার একটা গোল্ড আনতে পারি। আমি হারতে পছন্দ করি না, আমি সবসময় জিততে পছন্দ করি এবং বাংলাদেশে যেহেতু আমার জিতার ফলটা হারটা একটু বেশি, তো আমি চেষ্টা করব যে এত বছরের যে আমার মেধাটা আমার পরিশ্রমটা আমি যেন এবার ইসলামী সলিডারিটি গেমসে আমি ওটা দেখাতে পারি। ফাতেমার মতো অন্যরাও সলিডারিটি গেমসে পদকের প্রত্যাশা করছেন। প্রত্যাশা তো আমরা তো অনেক পরিশ্রম করছি, চেষ্টা করবো যে আমাদের গোল্ড একটা দরকার, ঠিক আছে? তো আমাদের দলগত ইভেন্টে আমি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ গোল্ড পাবো। আমরা তিনজন যখন একত্রে আসলে ভালো একটা ম্যাচ দিতে পারলে আমরা চিন্তা করি আমাদের সামনে হয়তো দুই তিনটা দেশ হয়তো একটু মানে হার্ড হবে, বাট বাকি কান্ট্রিগুলোকে আসলে আমরা বিট করার মতো ক্যাপাবিলিটি রাখি। প্রথমবার অংশ নিয়ে সলিডারিটি গেমসে পদক জয়ের প্রত্যাশা করছেন কোচ, যে কারণে বিগত সময়ে ফেন্সারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে গড়া হয়েছে দল। প্রথমে যেটা খেয়াল করি যে ইন্টারন্যাশনাল লাস্ট ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে ওই প্লেয়ারটার ইভেন্ট মানে পদকটা কী ছিল, ও তার অর্জন কী, ওই ইন্টারন্যাশনালের পরে দেখি বাংলাদেশ গেমস, বাংলাদেশ গেমসের পরে দেখি ন্যাশনাল, এইভাবে আমরা প্লেয়ার সিলেক্ট করি। ফাতেমা মুজিবের পাশাপাশি বাকি তিনজন খেলোয়াড়ের ঝুলিতে রয়েছে পদক। এস কে শাওন, এখন ঢাকা।